আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি সৈয়দা আখিয়ার। ঠিক আছে, আজকে শিশু শ্রেণীর প্রথমেই আমরা বাংলা ক্লাসটা শুরু করব। বাংলা ক্লাসে দেখো, আজকে আমরা গত ক্লাসে শিখেছিলাম শব্দ গঠন, আজকেও শিখব শব্দ গঠন। কেমন? আজ আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করছি ধারাবাহিকভাবে। আচ্ছা, আজকে দেখো অন্তস্থ চ থেকে মধ্যম স পর্যন্ত শব্দ গঠন শিখব, প্রত্যেকটা দুটো করে শিখব। আচ্ছা, অন্তস্থ জতে দেখো, অন্তস্থ জতে দুটো শব্দ জ জাতা, জ জাতা, জাতা। জ হচ্ছে অন্তস্থ জ ব জ, আর জাতা বানালে একটা চন্দ্রবিন্দু আছে, অন্তস্থ জয়ে চন্দ্রবিন্দু আকার ত একার জাতা। ঠিক আছে, জতে হলো জ, জতে জাতা, অন্তস্থ জ ব জ, অন্তস্থ জয়ে চন্দ্রবিন্দু আকার তয়াকার জাতা। দেখো তারপরে কি, অন্তস্থ জয়ের পরে র, রতে আছে রাজা রানী। রাজা রানীর গল্প অনেক শুনেছো তাই তো, খুব পছন্দের দুইটা চরিত্র তাই না, রাজা আর রানী। রয়াকার বর্গ জয়াকার, রাজা রয়াকার বর্গ জয়াকার, রাজা রয়াকার মধ্য নয়ে দীর্ঘ ই, রানী, রানী বানানটা ভুল করবে না, রয়াকার মধ্য ন দীর্ঘ ইকার রানী। ঠিক আছে, দেখো লতে দুইটা ফল, ঠিক আছে লতে দুইটা ফল, লতে লেবু, লতে লিচু, লতে লেবু, লয়কার বয় রসুন লেবু। ঠিক আছে, লয়কার বয়ে রসুন লেবু, আর লয়ে রসই চয়ে রসু লিচু, লয়ে রসই চয়ে রসু লিচু। আচ্ছা তারপর দেখো লয়ের পরে কি, তালব্যস, তালব্যসতে শাপলা জাতীয় ফুল, আর একটা কি শশা, প্রতিদিন খাও তাই তো, খুব উপকারী খাবে কিন্তু। হ্যাঁ দেখো শাপলা, তালব্যসতে শাপলা, তালব্যসয়াকার প নয়াকার শাপলা, তালব্যস প নয়াকার শাপলা। তারপরে আছে দেখো শশা, শশা তালব্য স দন্ত সয়াকার শশা, তালব্য স দন্ত সয়াকার শশা। তারপরে দেখো মূর্ধন্য স, মূর্ধন্য স, মূর্ধন্য সতে কি ষাঁড়, মূর্ধন্য সয়ে চন্দ্রবিন্দু আকার দর্শন্য র ষাঁড়, মূর্ধন্য সয়ে চন্দ্রবিন্দু আকার দর্শন্য র ষাঁড়। তারপর আছে দেখো ষোলো, মূর্ধন্য সকার লকার ষোলো, ষোলো একটা সংখ্যা তাই তো, একে একে এক দশ ছয় ষোলো, সেই ষোলো। ঠিক আছে, এভাবে লিখতে হবে বানান করে, মূর্ধন্য সকার লকার ষোলো। দেখো এই পাঁচটা বর্ণ দিয়ে তোমরা শব্দ গঠন শিখলে দুটো করে, এই দুটো করে শব্দ শিখবে, অথবা তোমাদের পছন্দ মতো দুটো করে শব্দ শিখবে, শিখে বানান সব মুখস্থ করে না দেখে খাতার উপর লিখবে, কেমন? লিখে কমেন্ট করে পাঠিয়ে দাও। এটাই তোমাদের বাড়ির কাজ, কেমন? এটা বাড়ির কাজ হিসাবে থাকবে। এবারে চলো আমরা ইংরেজি শিখি। দেখো মেক ওয়ার্ড অ্যান্ড লার্ন মিনিং অফ দ্যাট, আমরা কিছু কি বলে বর্ণ, বর্ণগুলো দিয়ে পি কিউ আর এস বর্ণগুলো দিয়ে প্রত্যেকটা দুটো করে শব্দ শিখব, হ্যাঁ ওয়ার্ড শিখব এবং তার অর্থগুলো শিখব, কেমন? দেখো পি, পিতে রেখেছি পরিচিত খুব শব্দ পেন, পেন এই যে পেন, পেন মানে হলো কলম। ঠিক আছে, পি ই এন পেন মানে কলম। আচ্ছা আরেকটা আছে দেখো পট, পি ও টি পট, পট মানে কি, পাত,
পাত্র যে কোনো পাত্র হতে পারে হ্যাঁ পাত্র পট মানে পাত্র বি ও টি পট পট মানে পাত্র তারপরে দেখো কিউ কিউতে আছে পোড়াল আর কিউতে আছে কুইন পোড়াল কিউ ইউ আর এ এন পোড়াল পোড়াল মানে তোমরা জানো পোড়াল শরীর যেটা সেটাই পোড়াল হ্যাঁ পোড়াল মানে পোড়াল আচ্ছা কুইন কিউতে কুইন কিউ ইউ ডাবল ই এন কুইন কিউ ইউ ই ই এন কুইন কুইন মানে রানী রয়াকার মধ্য নয় রানী রানী কুইন মানে রানী আচ্ছা তারপর দেখো কি এর পরে আর আরতে কি র্যাট আর আরতে আরটা রোজ র্যাট র্যাট মানে হচ্ছে ইঁদুর আর এ টি র্যাট মানে ইঁদুর আচ্ছা আরেকটা আছে আরতে কি রোজ আর ও এস ই রোজ খুব সুন্দর একটা ফুল রোজ হলো গোলাপ তাই তো গোলাপ আর ও এস ই রোজ মানে গোলাপ তারপর দেখো এটা কি এস এস তে কি হয় সান এস ইউ এন সান সান মানে সূর্য সান মানে সূর্য সূর্য প্রতিদিন আকাশে দেখা যায় তাই না সকালবেলা আচ্ছা দেখো আরেকটা আছে এস তে সি এস ডাবল ই সি এস ই ই এস ডাবল সি সি মানে সি মানে দেখা কেমন আচ্ছা তাহলে এই চারটা বর্ণ দিয়ে তোমরা দুটো করে শব্দ শব্দগুলো মনে রাখবে বানানটাও মনে রাখবে মানেটাও মনে রাখবে অর্থটাও মনে রাখবে ঠিক আছে ঠিক এইভাবে করে তোমরা লিখো এটাই তোমাদের বাড়ির কাজ এটা তোমাদের বাড়ির কাজ ঠিক আছে চলো এবারে কিছু গণিত থেকে শিখি আমরা আগের ক্লাসগুলোতে কি শিখেছিলাম কথায় লেখো শিখে ফেলেছি তাই তো কথায় লেখো যখন আমরা শিখে ফেলেছি পাশাপাশি এখন আমাদের অঙ্কে লেখা শিখতে খুব একটা সমস্যা হবে না হওয়ার কথা না ঠিক আছে তারপরেও চলো আমরা একটু ঝালাই করে দেখি পারি কিনা ঠিক আছে দেখো আমি কি লিখেছি এ কয়টা দন্ত নয় নয় কি হয় একান্ন একান্ন কিভাবে লিখতে হয় পাঁচ দশ এক একান্ন ঠিক আছে এভাবে পাঁচ দশ এক একান্ন ঠিক আছে পরটা দেখো বয়াকার অন্ত ছয়কার দন্ত নয় নয় বান বান কিভাবে লিখবে পাঁচ দশ দু বান আচ্ছা পরে তরশ্রী পয় পয় আকার দন্ত নয় নয় কী হয় তিপ্পান্ন ঠিক আছে তিপ্পান্ন লিখব আমরা পাঁচ দশ তিন তিপ্পান্ন এই ধরো ঠিক আছে তারপর দেখো চয় রসম অন্তস্তয় আকার দন্ত নয় নয় কী হয় চুয়ান্ন হ্যাঁ চুয়ান্ন কীভাবে লিখব পাঁচ দশ চার চুয়ান্ন তারপর দেখো প প এও জয়কার দন্ত নয় নয় পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্নকে লিখব আমরা পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন দুটো পাঁচ কেমন তারপর ছয়াকার পয় পয় আকার দন্ত নয় নয় ছাপ্পান্ন কেমন ছয়াকার পয় পয় আকার দন্ত নয় নয় ছাপ্পান্ন ছাপ্পান্ন কিভাবে লিখবো ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন ঠিক আছে আচ্ছা দেখো তারপর কি দন্ত ছয়কা পয়কা দন্ত নয় নয় সাতান্ন সাতান্ন কিভাবে লিখবো পাঁচ দশ সাত সাতান্ন তারপর দেখো আ টয়কা দন্ত নয় নয় আটান্ন আটান্ন কি পাঁচ দশ আটান্ন আচ্ছা দীর্ঘ দন্ত ন মধ্য সহায়কার ট সাত ঊন সাত ঊন সাত কীভাবে লিখব আমরা পাঁচের পরে পাঁচ দশ নয়
মধ্যনসায় কেন এরপরে দেখো মধ্যনসায় একা টপ ষাট ষাট কিভাবে লিখবো ষাট কিভাবে লিখবো ছয়ে ষাট আচ্ছা তোমাদের কথায় লেখা হয়ে গেছে এবারে তোমরা এভাবে অঙ্কে লিখবে এটাই পার্টি কাজ বাংলা ইংরেজি অঙ্ক সবগুলো সুন্দর করে তোমরা এসডব্লিউ করো করো করে কোথায় পাঠাবে তোমরা পাঠাবে ক্যাপিটাল বিবি হাই স্কুল মতিঝিল ঢাকা 1000 এই নামে একটা পেজ আছে স্কুলের একটা ফেসবুক পেজ আছে তোমরা সেই ফেসবুক পেজটা খুঁজে বের করে সেখান থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখে যেখানে যে ভিডিওটা হয় সেই ভিডিওতে যা যা বাড়ি কাজ দেওয়া হয় সবগুলো তোমরা করে সুন্দর করে কমেন্ট বক্সে ছবিটা আপলোড করবে এবং ভিডিও যেদিন দেওয়া হয় ঠিক তার দুই দিন পর্যন্ত তোমাদের এই বাড়ির কাজ জমা দেওয়ার সময় থাকে অবশ্যই পাঠাবে কারণ এটার পরে তোমাদের 10 নম্বরের একটা মূল্যায়ন হবে তোমরা সবাই ভালো থাকো সুন্দর করে পড়াশোনা করো সবাইকে আমার শুভেচ্ছা